অনেক সময় এমনটা হয় না যে একই খাবার একইভাবে তৈরি করে খেতে আর ইচ্ছে হচ্ছে না? যদি ওই খাবারটা একটু ভিন্নভাবে খাওয়া যায় তাহলে কিন্তু মুখেরও রুচির পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে। সেই রকমই একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আজকে নুডলস রান্না করব, তবে একটু ভিন্নভাবে। আজকে রেসিপি হচ্ছে মালাই নুডলস। আমার বাচ্চারা হঠাৎ করে মিষ্টি খাবার খেতে চাইলো, তাদের অনুরোধে নুডলসটা একটু মিষ্টি করে রান্না করেছি, কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের প্রয়োজন মালাই, তাই দুধ প্রস্তুত করে নিচ্ছি। মালাইয়ের জন্য 1/2 লিটার তরল দুধ নিয়েছি, এর সাথে 4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে সহজেই তরল দুধটা ঘন হয়ে যায়, অনেক সময় ধরে জাল দেওয়া লাগে না। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, দুধটা প্রস্তুত। চুলায় একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন চিনিটা পুড়ে না যায়। এরকম রং আসা মাত্রই আমি দুধটুকু ঢেলে দিচ্ছি, প্রস্তুত করে রাখা দুধটুকু দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর এই ক্যারামেলটা শক্ত হয়ে উপরে চলে আসবে, এটা ভয়ের কিছু নেই। কিছুক্ষণ জাল দিলেই গলে যাবে, গলে গিয়ে এরকম সুন্দর একটি রং চলে আসবে। মিষ্টির জন্য 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি, ফ্লেভারের জন্য দিচ্ছি 2টি এলাচ। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। চিনি গলে যাওয়া মাত্রই আমাদের মালাই তৈরি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটির জন্য আমাদের দুধের মালাই প্রস্তুত, কিন্তু নুডলসও প্রস্তুত করে নিতে হবে। সেজন্য 1 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি। ঘি গলে যাওয়া মাত্রই এতে দিয়ে দিব বাদাম, কিশমিশ। 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাজু বাদাম, 2 টেবিল চামচ দিচ্ছি কিশমিশ। বাদাম কিশমিশ চুলায় অল্প আছে, একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে এগুলো। এরকম ব্রাউন করে ভেজে এগুলো তুলে রাখবো। বাদাম কিশমিশ তুলে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি তেল, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব নুডলস। আজকে আমি 30 গ্রামের 2টি নুডলসের এই কেক নিয়েছি। বর্তমান বাজারে এক একটা পিসের দাম 10 টাকা করে। নুডলস 2টি ডুবো তেলে এপিট উপিট করে ভেজে নিচ্ছি, ব্রাউন করে ভেজে তুলে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচ কমিয়ে, যেন পুড়ে না যায়। আমার ভাজা হয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভেজে রাখা এই নুডলসের কেকগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মালাইটা এখনও কুসুম গরম আছে। মালাইয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো চুলায় হাই হিটে এটা জাল করে রেখেছি। 1 মিনিট পর চুলাটা নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম। ঘন্টাখানিক মালাইয়ে ডুবিয়ে রাখার পর এখন পরিবেশন করে নিচ্ছি বাদাম কিশমিশ দিয়ে। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই অপেক্ষায় রইলাম, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।